Assalamu alaikum, dear students. I think all of you are fine. I am also fine, alhamdulillah. Today, I am going to discuss about matching. Matching, this is collected from lesson 15, Our Bride, from Board Boy. So, আমাদের সুবিধার্থে আমি এখানে বাংলা মিনিং সহ দিয়েছি, কারণ এইখানে যদি আমরা ওয়ার্ড মিনিংগুলো আগে শিখে নেই তাহলে আমার মনে হয় ম্যাচিং করতে খুব ইজি হবে, তাই আমি দিয়েছি। তো জেনে নিয়ে আমরা এই অর্থগুলো, ফার্স্ট ওয়ানে আছে অ্যানুয়ালি। অ্যানুয়ালি বাংলা অর্থ হচ্ছে বার্ষিক, ওয়ান্স এ ইয়ার ইংলিশ সিনোনিম। আমরা ম্যাচিং কিন্তু অনেক প্রকারের হয়ে থাকে, কখনো কখনো ভোকাবুলারির অর্থ অনুযায়ী আমরা ম্যাচ করে থাকি, কখনো পিকচারের সাথে ম্যাচ করে থাকি, কখনো কখনো সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী ম্যাচ করে থাকি, টেন্স অনুযায়ী সেগুলি সাজাতে হয়। তো এখানে আমরা অর্থগুলো জানলেই হয়ে যাবে এখানে যে ম্যাচিংটা রয়েছে। তাহলে আমরা জেনে নিলাম অ্যানুয়ালি অর্থ হচ্ছে বার্ষিক, আর বার্ষিক ওয়ান্স এ ইয়ার এটা সিনোনিম। হিরোইক, হিরোইক মানে হচ্ছে খুবই সাহসী, যখন কারো অ্যাক্টিভিটিস খুব সাহসের সাথে সে করে তখন আমরা তাকে বলি হিরোইক অ্যাক্টিভিটিস। আর এটা সিনোনিম হচ্ছে কারেজিয়াস, সি ও ইউ আর এ জি ই ও ইউ এস, আর ব্রেভারি। লিবারেশন মানে স্বাধীন বা মুক্তি, আর সিনোনিম হচ্ছে ফ্রিডম। নাম্বার ফোর সারেন্ডার, সারেন্ডার বাংলা মিনিং হচ্ছে আত্মসমর্পণ, আর ইংলিশে সিনোনিম করতে গেলে আমরা করতে পারি টু অ্যাডমিট ডিফিট অ্যান্ড গিভ আপ। আমরা দেখি কখনো কখনো যখন পরাজয় স্বীকার করে নেয় এবং যুদ্ধ ক্ষেত্রে আমরা দেখি যুদ্ধটা ত্যাগ করে ফেলে এবং আত্মসমর্পণ করে, সেক্ষেত্রে এই সারেন্ডার ইউজ হয়ে থাকে। এন্ডিউর, এন্ডিউর অর্থ হচ্ছে বাংলা সহ্য করা, অর্থাৎ টু বিয়ার। প্লিজ, প্লিজ মিনিং শপথ, প্রমিস ওয়াদা, যে আমি শপথ করলাম বা প্রমিস করলাম এরকম কিছু। সেলিব্রেট, সেলিব্রেট বাংলা মিনিং হচ্ছে উদযাপন করা, অবজার্ভ এটা ইংলিশ সিনোনিম। এখানে রেথ যেটা মালা, মালা তৈরি সাধারণত আমরা দেখি অনেক সময় পাতা লিভস দিয়ে তৈরি হয়, অর সামটাইমস ইট ইজ মেড অফ সাম ফ্লাওয়ার্স, যেটা ইংলিশ সিনোনিম হচ্ছে গার্ল্যান্ড। গ্রেভিয়ার্ড, গ্রেভিয়ার্ডটা সাধারণত আমরা দেখি এক একজনের রিলিজিয়াস বিষয় অনুযায়ী তাদের সমাধিস্থল হয়ে থাকে, হিন্দুদের এক ধরনের, মুসলমানদের এক ধরনের। তো এখানে সমাধিস্থল অর্থাৎ কবরস্থান মুসলমানদের জন্য গ্রেভিয়ার্ড, এটার ইংলিশ সিনোনিম হচ্ছে সিমেট্রি। আর ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স অর্থ হচ্ছে স্বাধীনতা, যেটা সিনোনিম ফ্রিডম আমরা ইউজ করব। মার্টার, এখানে হচ্ছে এটার মিনিং হচ্ছে শহীদ, অর্থাৎ স্যাক্রিফিশিয়াল ভিকটিম, যারা স্যাক্রিফাইস করে থাকে। স্যাক্রিফাইস অর্থ হচ্ছে উৎসর্গ করা, টু গিভ আপ মানে কিছু একটা ত্যাগ করা, সেক্ষেত্রে এমনকি তাদের জীবনটাও ত্যাগ করে থাকে। ইন্সপায়ারেশন দ্যাট মিনস উৎসাহ বা অনুপ্রেরণা, আমরা ইংলিশ সিনোনিম বলবো এনকারেজমেন্ট, এনকারেজমেন্ট। তো আমরা এখানে বাংলা মিনিংগুলো আমি আগে সাজিয়ে নিয়েছি আমাদের সুবিধার্থে, এবং আমরা খুব ভালো করে এগুলি শিখে নিব, অর্থ সহ শিখে নিব, তারপর আর কোনো প্রবলেম হবে না। এখন আমরা পেজ নাম্বার 49 আমরা বোর্ডের বইটা খুলব। খুলে নিলে আমরা দেখব A1 দেয়া আছে পাশে, এখন কলাম এ কলাম বি এর সাথে আমাকে ম্যাচ করতে হবে। আমরা যেহেতু এই ওয়ার্ডগুলো মিনিং সহ জেনে গিয়েছি, এখন আর আমাদের জন্য খুব কঠিন হবে না। দেখি আমি শুধু এই কলাম এগুলো লিখব, আর কলাম বিটা আমি নিজে থেকেই লিখব। চেষ্টা করুন আপনারা না দেখে, ইনশাআল্লাহ আপনারা পেরে যাবেন যদি এই অর্থগুলো শিখে যান, এবং আপনারা নিজেরাই লিখতে পারবেন। আমি তাও বলে দিচ্ছি, অ্যানুয়ালি ওয়ান্স এ ইয়ার, হিরোইক কারেজিয়াস, লিবারেশন ফ্রিডম, সারেন্ডার টু অ্যাডমিট ডিফিট অ্যান্ড গিভ আপ, ইন্ডিওর টু বিয়ার, প্লিজ প্রমিস। তারপর পেজ নাম্বার 52 এ সিতে আছে, এখানেও কলাম এর সাথে কলাম বি মিলাতে হবে, এখানে আমাদের অর্থগুলো মিল থাকলেই আমরা সেগুলি ম্যাচিং করতে পারবো। তো আমরা দেখছি এখানে এগুলি তো আমরা শিখেই ফেলেছি ইনশাল্লাহ, এখন আমরা সেলিব্রিটির সাথে অবজার্ভ
রেথ গার্ল্যান্ড গ্রেভিয়ার্ড সিমেট্রি ইন্ডিপেন্ডেন্স ফ্রিডম মার্টার এ পার্সন হু ডাইড ফর এ রিলিজিয়াস অর পলিটিক্যাল বিলিফ অর্থাৎ ধর্মীয় অথবা রাজনৈতিক যে বিশ্বাসের কারণে সে তার জীবনটাকে উৎসর্গ করে এদেরকে আমরা শহীদ বলি স্যাক্রিফাইস টু গিভ আপ ইন্সপায়ারেশন এনকারেজমেন্ট তো আমরা এইভাবেই ম্যাচিং করতে পারি ম্যাচিংগুলো আমরা অনেকে প্রশ্ন করা হয় যে আজ মিস কীভাবে ম্যাচিংটা করব হ্যাঁ ম্যাচিংটা আমরা আসলে এইভাবে লিখে এইভাবে ডাক্তার এইভাবে লিখতে পারি আবার এছাড়াও আমরা যেহেতু ক্লাস সিক্সে পড়ি তাই আমার মনে হয় যে এইভাবে লিখে নিলে তুলে নিলেই ভালো এছাড়াও এখানে এই যে 49 পেজে একটা ম্যাচিং আছে যে পেজিংটা আমরা এখানে করেছি যেমন কলাম এতে আছে এগুলি আমরা অনেক সময় এইভাবে করতে পারি অ্যানুয়ালি অ্যানুয়ালি মানে হচ্ছে কোথায় পাচ্ছি ওয়ান্স এ ইয়ার তাহলে এইভাবে এইভাবে এখানে এসে মিলিয়ে একটা দাগ টেনে দিতে পারি হিরোইক কোথায় আছে হিরোইক হিরোইক অর্থ কী হিরোইক অর্থ হচ্ছে কারেজিয়াস মানে সাহসী তো তাহলে এটা এইভাবে টানবো তো আমরা এইভাবে ম্যাচ করতে পারি এইভাবে এইভাবে তুলে কিন্তু অনেক সময় দেখা যায় গ্যাদারিং হয়ে যায় বা আমাদের কনফিউশন সৃষ্টি হয় যে আমি এটার সাথে কি মিলিয়েছি তার চেয়ে ভালো এইভাবে কেউ যে যেভাবে প্রেফার করি আমরা সেইভাবেই লিখতে পারি মূলত আমাদের অর্থগুলো জানতেই হবে দেন আমরা ম্যাচিং করব ঠিক আছে আমার নাম কানিজ ফাতেমা আমি এখানে আমার ফেসবুক আইডি দেওয়া আছে এবং মোবাইল নাম্বারও দেওয়া আছে কারোর প্রয়োজন লাগলে কল করে জানিয়ে নিতে পারবে আল্লাহ হাফিজ সবাইকে শুভকামনা